গুড মর্নিং সবাইকে। ফাইনালি ঠান্ডা পড়ে গেছে আর আমাদের চ্যানেল আত্মসমর্পণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্য বামুনমুড়া রামকৃষ্ণ মঠ। আমরা চলে এসেছি সোদপুর স্টেশনেরই কাছে, তবে আজকে ট্রেনে যাব না, আজকে যাব বাসে এবং অটোতে। তো সোদপুর স্টেশন থেকে সোদপুর স্টেশনের পাশেই কাঁচকল মোড়ে আমরা চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন কাঁচকল মোড়। কাঁচকল মোড়ে এরকম পুলিশ চৌকি রয়েছে যেটাকে পুলিশ কিয়স্ক বলে। এটি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এই কাঁচকল মোড়। কাঁচকল মোড় থেকে আমরা বাসে উঠে গেছি। আমরা যে বাসে উঠেছি সেটি DN43 বাস এবং এখান থেকে আমরা যাচ্ছি মধ্যমগ্রাম চৌমাথা। আমরা মধ্যমগ্রাম চৌমাথায় নেমে গেছি। এবার মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমরা রাস্তা পার হব। তো মধ্যমগ্রাম চৌমাথাটা এরকম দেখতে, আপনারা দেখে নিন। এখানে পাশেই রয়েছে মধ্যমগ্রাম পৌরসভা এবং এরকম মূর্তিগুলি রয়েছে, আপনারা নেমে এটি মিলিয়ে দেখে নিতে পারেন। এই চৌমাথা থেকে আমরা এবার রাস্তা পার হয়ে উল্টো দিকে পাদু রোডের দিকে যাব। তো আমরা তার জন্য চৌমাথার যে আন্ডারপাস, সেই আন্ডারপাস বা ভূগর্ভস্থ পথ ব্যবহার করব এবং আমরা আন্ডারপাস ব্যবহার করে উল্টো দিকে চলে এসেছি। উল্টো দিকের এই যে রাস্তাটায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটির নাম হচ্ছে বাদু রোড। এখন মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোডের অটো ধরে আমরা ইটখোলা মোড়ে নামব। মধ্যমগ্রাম চৌমাথা থেকে ইটখোলা মোড়ে যাওয়ার অটোতে আমরা উঠে গেছি এবং এখান থেকে ইটখোলা মোড়ে পৌঁছাতে ঠিক 5-7 মিনিট লাগে। এবং আমরা এখন ইটখোলা মোড়ে চলে এসেছি এবং ইটখোলা মোড় থেকে আরেকটি অটো আমরা ধরে নিলাম। এই অটো আমাদের একদম বামুনমুড়া রামকৃষ্ণ মঠের সামনে নামিয়ে দেবে। তো আমরা পৌঁছে গেছি বামুনমুড়া মঠের একদম কাছে। তো আমাদেরকে এইখানে, এই পিছনে যে মোড়টা দেখছি, এই মোড়ে আমাদেরকে অটো নামিয়ে দিল এবং ইটখোলা মোড় থেকে আমরা চলে এসেছি এখন বামুনমুড়া মঠের একদম কাছে। তো সামনেই মঠ। তো আমরা এখন চলে এসেছি, আমরা এক্ষুনি ঢুকে যাবো বামুনমুড়া মঠে। তো অদ্ভুত শান্ত এই পরিবেশ এবং একটা আধ্যাত্মিক পরিবেশ। এবং চলুন দেখে নেওয়া যাক ভিতরে আমরা কী কী দেখতে পাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠ বামুনমুড়ার মূল প্রবেশদ্বার। আজকে আপনাদের এই মঠের সমস্ত বিবরণ শেয়ার করব, কখন থেকে কখন খোলা থাকে, কিভাবে প্রসাদ পাবেন, এখানে থাকার ব্যবস্থা আছে কি না, সব কিছু। আপনারা গেটে দেখতে পেলেন একটি চক্ষু পরীক্ষা শিবিরের তথ্য লাগানো ছিল। এরকম অনেক তথ্য এখানে নোটিশ আকারে দেওয়া থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠ বামুনমুড়ার চ্যারিটেবল ডিসপেন্সারি বা শঙ্করানন্দ দাতব্য চিকিৎসালয়। এই দাতব্য চিকিৎসালয়তে হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক চিকিৎসা করা হয় খুবই স্বল্প মূল্যের বিনিময়ে। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা, যারা নিডি বাসিন্দা, তারা কিন্তু এখানে এসে এই দাতব্য চিকিৎসালয়ের সুবিধা পান। দাতব্য চিকিৎসালয়ের পাশেই রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং এই প্রাইমারি স্কুলে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই স্কুলটি গদাধর অভ্যুদয়া প্রকল্পের আওতায় পড়ে। এখানে নার্সারি লেভেল থেকে ক্লাস 4 অবধি ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকালে স্কুলের ভিতরে ক্লাস চলছে। একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, মঠের ভিতরে অদ্ভুত এক শান্ত পরিবেশ। এই অসাধারণ পরিবেশে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাইমারি স্কুলটির ছাত্রছাত্রীদের খেলার জন্য এখানে একটি ছোট্ট অ্যামিউজমেন্ট পার্কের মতো ব্যবস্থা করা রয়েছে। তারা এখানে খেলাধুলা করতে পারে এবং এটি তাদের বিনোদন স্থল। কি সুন্দর দেখুন,
এখানে ঢেকি রয়েছে, ব্রিজের মতো একটি স্ট্রাকচার রয়েছে, এছাড়া দোলনা রয়েছে। রহরা রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী ছাত্র হওয়ার সুবাদে এই অপরূপ পরিবেশ দেখে আমার নিজের ছোটবেলার স্কুলের দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে এত শান্ত পরিবেশ, মানে পিন ড্রপ সাইলেন্সের মতো। এবং এই রামকৃষ্ণ মিশন আমার বাড়ির এত কাছে, এর আগে কখনো আসা হয়নি, তো ঠাকুর চেয়েছেন বলে আজকে হয়তো আসতে পেরেছি। একদম জপ করার জন্য বা মেডিটেশন করার জন্য একদম উপযুক্ত স্থান। তো আপনারা অবশ্যই এই বামনমুড়া রামকৃষ্ণ মঠে অবশ্যই আসবেন, ভীষণ সুন্দর একটি জায়গা। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো সমস্ত ডিটেলস এই রামকৃষ্ণ মঠের, এবং আপনাদেরকে মঠের ভিতরে সমস্ত কিছু দেখাবো। এবং ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবং মঠের ভিতরের যে নেচার বিউটি অসাধারণ। এবং বেশি কথা না বলে এইখানকার নিস্তব্ধ, এই নিস্তব্ধ যে পরিবেশ, এটাকে ভক না ভেঙে বলে আপনাদের দেখাই, আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মঠের মূল মন্দিরের সাইড ভিউ, এবং চারদিকে সবুজে সবুজ। আপনাদের পুরো মঠটি আগে ঘুরিয়ে দেখাবো, তারপরে আপনাদের মন্দিরের ভিতরের ঈশ্বর প্রতিমা দর্শন করাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটি গ্যাদারিং হয়েছে, এটি কি সেটিও আপনাদের বলবো। তো এই মুহূর্তে আমরা মঠের একদম সামনের ভিউ দেখতে পাচ্ছি। মঠটির মন্দিরের আর্কিটেকচারাল স্ট্রাকচার সত্যি অপূর্ব। মন্দিরের ভিতরে প্রবেশ তো করবই, তার আগে আপনাদেরকে মঠটার চারদিক ঘুরিয়ে দেখিয়ে দেব, এবং মঠটির এই অভূতপূর্ব ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন জেনে নেওয়া যাক এই মঠের গুরুত্বপূর্ণ ইতিহাস। বামনমুড়া রামকৃষ্ণ মঠের পূর্বতন নাম ছিল রামকৃষ্ণ সেবাশ্রম। 1963 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ সেবাশ্রম বামনমুড়ার প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে 2007 খ্রিস্টাব্দে এই মঠের নাম পরিবর্তিত হয়ে নতুন নামকরণ হয় রামকৃষ্ণ মঠ বামনমুড়া। আরও পরবর্তীতে 2015 খ্রিস্টাব্দে এই মঠ সম্পূর্ণভাবে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধিগ্রহণে আসে। এই আশ্রমে একসময় বাস করতেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দজী মহারাজ। স্বামী শঙ্করানন্দজী মহারাজ 1880 খ্রিস্টাব্দের 7ই মার্চ হুগলি জেলার বাজে প্রতাপপুর গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার সন্ন্যাসী হওয়ার পূর্বের নাম ছিল অমৃতলাল সেনগুপ্ত। 1902 খ্রিস্টাব্দে মহারাজ বাড়ি ছেড়ে বেলুড় মঠে যোগদান করেন, এবং পরবর্তীতে 1906 খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাসী মন্ত্রে দীক্ষিত হন। স্বামী শঙ্করানন্দজী মহারাজের ডাকনাম অমূল্য মহারাজ। 1951 খ্রিস্টাব্দের 19 জুন স্বামী শঙ্করানন্দজী মহারাজ বেলুড় মঠের সপ্তম প্রেসিডেন্ট হন। বাগান দেখতে দেখতে আপনাদেরকে রামকৃষ্ণ মঠ বামনমুড়ার ইতিহাস
ভাগ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন বাগানে শুধু ফুলই নয় কত সুন্দর ফল ধরেছে। এখন আপনারা কমলা লেবু বা মালটা লেবু দেখতে পাচ্ছেন। এছাড়া এই বাগান সত্যি খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়। বৃষ্টিস্নাত শীতের সকালে গোলাপ ফুলের গায়ে কি সুন্দর বাড়ি বিন্দু জমা হয়েছে। এবার আপনাদেরকে মন্দিরের ভিতরের দৃশ্য দেখাবো ও ঈশ্বর প্রতিমা দর্শন করাবো। প্রাণ মন ভরে ঠাকুরমা স্বামীজিকে দর্শন করে তাদেরকে প্রণাম জানিয়ে এবং তাদের কাছে কৃপা প্রার্থনা করে আমরা বেরিয়ে এলাম। এসে আপনাদের এই অভূতপূর্ব একটি দৃশ্য দেখাচ্ছি। এখানে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের উইন্টার রিলিফ ক্যাম্প চলছে এবং এখানে দরিদ্র আর্তদের বস্ত্র বিতরণ হচ্ছে এবং কম্বল বিতরণ হচ্ছে এবং বিতরণ করছেন এই মঠেরই মহারাজরা। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই রিলিফ ক্যাম্পের জন্য টোকেন আগেই দেওয়া হয়েছিল। যারা বস্ত্র এবং কম্বল পাচ্ছেন তারা আগে থেকেই টোকেন সংগ্রহ করে গেছিলেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক লম্বা লাইন পড়েছে এবং আমরা এই নারায়ণ সেবার দৃশ্য দেখতে পেরে সত্যি আনন্দিত। এখন আপনাদেরকে মঠের অন্যান্য জায়গাগুলি দেখিয়ে দিই। এটি ব্রহ্মানন্দ ভবন এবং এখানে মঠের অফিস রয়েছে এবং অধ্যক্ষ মহারাজের বসার ঘর রয়েছে এবং তার সাথে সাথে মঠের একটি পুস্তক বিপণীও রয়েছে। সেখানে চাইলে আপনারা ঠাকুরমা স্বামীজির বই এবং অন্যান্য দ্রব্য সামগ্রী যেমন ফটো, মালা, ধূপ ইত্যাদি পাবেন। এবং এখন যে বিল্ডিংটি আপনাদের দেখাচ্ছি এইখানে ওই প্রাইমারি স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা টিফিন করতে আসে। এর পাশেই রয়েছে একটি মঞ্চ এবং মঞ্চটি খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো রয়েছে। আমাদের স্কুলেও এরকম দুইটি মঞ্চ ছিল এবং এই মঞ্চগুলোতে বিভিন্ন অনুষ্ঠান হতো। এখন আপনাদেরকে মঠের বাগানের পরিচর্যা একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কত রকমের বাহারি গাছ রয়েছে এই মঠের ভিতরে এই বাগানে। আপনারা যদি মঠে এসে থাকতে চান তাহলে অবশ্যই থাকতে পারবেন, তার জন্য মঠে আগে থেকে যোগাযোগ করতে হবে।
এবং এই মুহূর্তে যে বিল্ডিংটি দেখাচ্ছি এটি মঠের অতিথি নিবাস অথবা গেস্ট হাউস বলতে পারেন। এটি বীরেশ্বরানন্দ ভবন। এখানে মোট তিনটি গেস্ট রুম রয়েছে, একটি ফোর বেডেড গেস্ট রুম এবং বাকি দুইটি থ্রি বেডেড গেস্ট রুম। অতিথি নিবাসের উল্টো দিকেই রয়েছে মঠের লাইব্রেরি এবং আপনারা চাইলে এই লাইব্রেরিতে যোগাযোগ করতে পারেন। এই গ্রন্থাগারে প্রায় 1747টি বই রয়েছে। এই হলটি উদ্বোধন করেন স্বামী শরণানন্দজি মহারাজ, তৎকালীন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট। 2018 সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে মঠের ভিতর ভ্রমণ করতে আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আমাদের সেটি জানাতে ভুলবেন না এবং আপনাদের প্রয়োজনীয় মতামত ভিডিওর শেষে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনারা যদি চান এই ধরনের ভ্রমণে আমাদের সকলের সঙ্গে আরও মানুষ যোগদান করুক, তাহলে অবশ্যই ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করে নেবেন। আমরা এখন চলে এসেছি মঠের একদম পিছনের দিকের গেটে। এই গেট থেকে বেরিয়ে খুব সুন্দর একটি জিনিস আমাদের চোখে পড়ল, চলুন দেখে নেওয়া যাক। আমরা সেটিও দেখে এলাম। দেখতে পাচ্ছেন মঠের ঠিক বাইরেই রয়েছে একটি খুব সুন্দর দেখতে শিব মন্দির। আমরা সেই শিব মন্দিরটি গিয়ে দর্শন করে এলাম এবং দেবাদিদেব মহেশ্বরকে প্রণাম জানিয়ে এলাম। এটি মন্দির চত্বরের ভিতরের চাতাল এবং এর ঠিক ডান দিকেই রয়েছে একটি বড় পুকুর। চলুন এবার এই প্রাচীন মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদের শিব শম্ভুজিকে দর্শন করাই। মহাদেবের দর্শন করে আমরা আবার পিছনের গেট থেকে মঠে ঢুকে পড়লাম এবং দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর পেঁপে গাছ হয়েছে। এখানে একটি বিশাল বড় বাগান রয়েছে, যে বাগানটি খুব সুন্দরভাবে মঠের মহারাজরাই পরিচালনা করেন। মঠের মূল মন্দিরের সামনেই রয়েছে এই বেলগাছটি। এখন আপনারা দেখতে পাচ্ছেন মহারাজ বাগান পরিচর্যার কথা বলছেন। এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই মঠে প্রসাদ পাওয়ার সময় এবং প্রসাদ পাওয়ার কি কি ডিটেলস রয়েছে। আপনারা চাইলে মঠে দুপুরের প্রসাদ পেতে পারেন। প্রসাদের জন্য নির্দিষ্ট কোনো টোকেন মূল্য নেই, আপনারা যে কোনো প্রণামী ঠাকুরকে দিয়ে প্রসাদ পেতে পারেন এবং আমরাও পেয়েছিলাম, কিন্তু প্রসাদ হলের ভিতরে আমরা ছবি তুলিনি। প্রসাদ নেওয়ার জন্য আমরা অধ্যক্ষ মহারাজকে অনুরোধ করি এবং তিনি একটু ওয়েট করতে বলেন এবং খানিকক্ষণ পরে জানান যে প্রসাদ অ্যাভেলেবেল আছে, আমরা চাইলে প্রসাদ পেতে পারি। এবং প্রসাদ দেওয়া হয়েছিল দুপুর 12টার পরে। যে মহারাজ প্রসাদের দায়িত্বে ছিলেন তিনি দায়িত্ব নিয়ে আমাদের পেট ভরে প্রসাদ খাওয়ালেন। প্রসাদ পাওয়ার পরে আমরা চলে এলাম স্বামী শঙ্করানন্দজী মহারাজের থাকার ঘরে। তো চলুন, ঘরের ভিতরে আমরা ভিডিও করিনি কিন্তু কিছু স্টিল তুলে নিয়েছি, আমরা সেটা আপনাদের দেখাই। পূজনীয় শ্রী স্বামী অমূল্য মহারাজের ঘরের ভিতরে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, মহারাজকে প্রণাম জানাই। মহারাজের ঘরের সামনে খুব সুন্দর একটি বাগান রয়েছে, সেই দৃশ্য আপনাদের একটু দেখিয়ে দিই। ভিডিওর শুরুতে আপনাদের যে বাগানটি দেখিয়েছিলাম সেই বাগানটির পাশেই
রয়েছে একটি এরকম লম্বা খালের মতো জায়গা। অবশ্য এটি খাল নয়, এটি একটি বিশাল বড় পুকুর যার মাঝখান থেকে একটি ব্রিজ চলে গেছে। সেই ব্রিজের দুধারে এই বাগান তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে এই ব্রিজের মতো সাঁকোর মতো এই কালভার্টটি তৈরি করা হয়েছে এবং এই কালভার্ট বা সাঁকোটি একটি বিশাল বড় পুকুরের উপর দিয়ে চলে গেছে এবং পুকুরটিকে দ্বিখণ্ডিত করেছে। এখন আপনাদেরকে একটি বনসাইয়ের বাগান দেখাচ্ছি। যারা প্রকৃতিপ্রেমী এই মঠ নিঃসন্দেহে তাদের ভীষণ ভালো লাগবে। সুতরাং আপনি যদি প্রকৃতিপ্রেমী হন অবশ্যই এই মঠে ঘুরে যাবেন, বাগান দেখে যাবেন এবং ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে যাবেন। এখন দেখতে পাচ্ছেন স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা সব আসছে টিফিন খেতে। ওদের দেখে আমার ছোটবেলার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল এবং আমি নস্টালজিয়া ফিল করছিলাম। তো প্রসাদ পাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে চলেছি। অসাধারণ সুন্দর এই মঠ, আবার আসবো পরে, মন কেড়ে নিয়েছে মঠ। তো এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাচ্ছি এবং আপনারাও সম্ভব হলে এই মঠে আসবেন, এসে ঠাকুরমা স্বামীজিকে দর্শন করে যাবেন এবং সম্ভব হলে প্রসাদ পেয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ভালো থাকবেন, জয় ঠাকুর।